ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে সাম্যাবস্থা চ্যাপ্টারের আরও একটা নতুন টপিক করাবো এবং এই টপিকটা হচ্ছে কমন আয়ন এফেক্ট বা সম আয়ন প্রভাব। ছোট টপিক, ভালো করে শোনো, শুনতে ভালো লাগবে এবং বুঝতেও নিশ্চয়ই পারবে। আমরা যেটা আলোচনা করবো আজকে, যে সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব ইংরাজিতে যদি তুমি এটাকে বলো, তাহলে সম আয়ন প্রভাবকে ইংরাজিতে বলা হয় কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট, এটাকে ইংরেজিতে এটাই বলা হয় সম আয়ন প্রভাব। এবার দেখো, সম আয়ন ব্যাপারটা, এটা এই সম আয়ন প্রভাবটা কাদের ক্ষেত্রে খাটে? সম আয়ন প্রভাবটা সবসময় খাটে মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারের ক্ষেত্রে। সম আয়ন প্রভাবটা খাটবে মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের ক্ষেত্রে। এবার দেখো, সম আয়ন প্রভাবটা ব্যাপারটা কী মৃদু ক্ষারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এবার দেখো, সম আয়ন প্রভাব ব্যাপারটা কী, মানে সম আয়ন মানে একই আয়ন। ধরো আমি একটা মৃদু, আমি বলেছি মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের ক্ষেত্রে খাটবে। আমি একটা মৃদু অ্যাসিড নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। আমি একটা মৃদু অ্যাসিড নিলাম, অ্যাসেটিক অ্যাসিড, CH3COOH, এটা হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। এই অ্যাসেটিক অ্যাসিড তো মৃদু অ্যাসিড, সুতরাং এই মৃদু অ্যাসিড যেহেতু, এ কিন্তু জলীয় দ্রবণে যে আয়নটা উৎপন্ন করবে, সেই আয়নের সঙ্গে এই যেগুলো অবিয়োজিত অ্যাসেটিক অ্যাসিডের অণুর কিন্তু একটা সাম্যাবস্থা আসবে, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা মৃদু অ্যাসিডের সাম্যাবস্থাটা কীরকম হবে? সাম্যাবস্থাটা হচ্ছে, দেখো এইটা কীরকমভাবে ভাঙবে, এটা হচ্ছে CH3COOH আর এইচ প্লাস, এই রূপে ভাঙবে CH3COOH আর এইচ প্লাস, এই রূপে ভাঙবে। এবার দেখো, এই যে আয়নগুলো যেটা উৎপন্ন হলো অ্যাসিটিক অ্যাসিড আয়ন থেকে ভেঙে, সেই আয়নগুলো তো নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিডের অণু তৈরি করবে এবং এটা একটা সাম্যাবস্থায় আসবে। তো দেখো, এইটা হচ্ছে আমি অ্যাসিটিক অ্যাসিডের যে জলীয় দ্রবণে, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু এই ফর্মেশনে থাকবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে। এবার দেখো, এই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে, এটা তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিটিক অ্যাসিড, এর মধ্যে আমি একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করছি এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আমি নিচ্ছি সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেটটা কী? সোডিয়াম অ্যাসিটেট হচ্ছে এই যে অ্যাসিটিক অ্যাসিডের, যদি এই এইচকে যদি একটা এনএ দিয়ে যদি রিপ্লেস করা হয়, তাহলেই সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে। আমি সোডিয়াম অ্যাসিটেট আমি নিচ্ছি CH3COOH, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এই সোডিয়াম অ্যাসিটেট এটা একটা লবণ, এই সোডিয়াম অ্যাসিটেট এটা একটা লবণ। সুতরাং এই লবণগুলো মূলত হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, অর্থাৎ লবণগুলোর প্রায় সবগুলোই কিন্তু আয়নে বিভক্ত হয়ে যায়। তাহলে আমি সোডিয়াম অ্যাসিটেট এই লবণটাকে যদি এই অ্যাসেটিক অ্যাসিডযুক্ত যে দ্রবণটা আছে, জলীয় দ্রবণটা, তার মধ্যে যদি আমি সোডিয়াম অ্যাসিটেট এটা যোগ করি, তাহলে কী পাবো? তাহলে দেখো, এইটা এরকমভাবে ভাঙবে এবং এটাতে CH3COOH এবং Na+ এই আয়নে পরিণত হবে। এবং দেখো, এটা যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেহেতু এই লবণটা, সুতরাং এ কিন্তু কোনো সাম্যাবস্থায় আসবে না, এর একমুখী বিক্রিয়া, ফরওয়ার্ড রিয়াকশানই হবে। তাহলে বুঝতে পারলে, আমরা প্রথমে অ্যাসেটিক অ্যাসিডের জলীয় দ্রবণে এই আয়নটা পেয়েছি, অ্যাসিটেট আয়ন এবং H+ আয়ন। এবার সেই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে, যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ বা মৃদু অ্যাসিডের জলীয় দ্রবণ, সেই দ্রবণের মধ্যে আমি একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলাম এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে, আমার হচ্ছে, এর নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এবং এটা যোগ করার ফলে যে আয়নটা আমি পেলাম, সেটা হচ্ছে, দেখো, এটা অ্যাসিটেট আয়ন এবং Na+ আয়ন। এবার দেখো, তো সম আয়ন, সম আয়ন ব্যাপারটা কি? এই দেখো দুটো, দেখো এই অ্যাসিটেট আয়ন, এইটা হচ্ছে এসিটাও অ্যাসিটেট আয়ন, এটাও অ্যাসিটেট আয়ন, তার দ্রবণে একটা সম আয়নের সৃষ্টি হয়েছে। মানে এইটা সোডিয়াম অ্যাসিটেট যোগ করার ফলে একটা সমান সম আয়ন পাওয়া গেছে, কমন আয়ন যেটাকে বলে, সম আয়ন বা কমন আয়ন পাওয়া গেছে। এবার দেখো, এই কমন আয়ন যেটা আমি পেয়েছি, এই কমন আয়নটা, তাহলে এখানে যদি এই অ্যাসিটেট আয়নটা সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, অ্যাসিটেট আয়নের সংখ্যাটা যদি বৃদ্ধি পায়, তাহলে তুমি এই উপরে এই সাম্যাবস্থাটার কথা বিচার করো, যে অ্যাসিটেট আয়নের সংখ্যাটা যদি বৃদ্ধি পায়, তাহলে অ্যাসিটেট আয়নের সংখ্যাটা তুমি এখানে, তুমি অ্যাসিটেট আয়নের সংখ্যাটাকে তুমি বাড়িয়েছো, অ্যাসিটেট আয়নের সংখ্যাটা বাড়ালে এই সোডিয়াম অ্যাসিটেট যোগ করে, তাহলে সিস্টেম কী করবে? সিস্টেম এই অ্যাসিটেট আয়নের পরিমাণটাকে, CH3COOH এর পরিমাণটাকে কমানোর চেষ্টা করবে। এটা তো স্বাভাবিক, লাসা তেলিয়ার নীতি অনুযায়ী।
তাহলে এটা যদি কমানোর চেষ্টা করে তাহলে কোন দিকে বিক্রিয়াটা হবে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? অবশ্যই ব্যাকওয়ার্ড রিয়াকশান হবে, এবং ব্যাকওয়ার্ড রিয়াকশান হবে, সুতরাং সিস্টেম এটা করবে এবং ব্যাকওয়ার্ড রিয়াকশান বা পশ্চাদবর্তী বিক্রিয়া হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশান হবে। এবং ব্যাকওয়ার্ড রিয়াকশান যেহেতু হবে তাহলে এই সিএইচটি সি ডবল ও মাইনাস আর এইচ প্লাস এটা বেশি বেশি করে যুক্ত হয়ে এটা কিন্তু সিএইচটি সি ডবল এইচ তৈরি করতে থাকবে। এর ফলে কি হবে, এর ফলে আমি ঘুরিয়ে এটাও বলতে পারি যে ফরওয়ার্ড রিয়াকশান যে হারে ঘটছিল সেই ফরওয়ার্ড রিয়াকশানের যে বিয়োজনটা, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের যে বিয়োজনটা, সেই বিয়োজনটা হ্রাস পাবে, বিয়োজনটা হ্রাস পাবে। এবং এই যে অ্যাসিটিক অ্যাসিডের যে বিয়োজনটা হ্রাস পেলো, অর্থাৎ মৃদু যে অ্যাসিডের বিয়োজনটা হ্রাস পেলো এই সমান আয়নের প্রভাবে, এই যে ঘটনাটাকেই আমরা বলবো সম আয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট। বুঝতে পারলে? তাহলে কমন আয়ন এফেক্টে কি হয়, কমন আয়ন এফেক্টে একটা মৃদু অ্যাসিড অ্যাসিডের মধ্যে একটা কিন্তু তীব্র তড়িৎ বিস্ফোরক যোগ করা হয়, এবং তীব্র তড়িৎ বিস্ফোরক এমন একটা তীব্র তড়িৎ বিস্ফোরক নেব যার কিন্তু এই অ্যাসিডের জলীয় দ্রবণে যে আয়নটা থাকছে তার সঙ্গে কমন আয়ন হবে, সমান মানে সম আয়ন হবে বা কমন আয়ন বা একই ধরনের আয়ন হবে। এবং এর ফলে কি হবে, এই একটা আয়নের মানে মৃদু তড়িৎ বিস্ফোরকের এখানে বিয়োজনে উৎপন্ন আয়নের সংখ্যা বেড়ে যাবে, বেড়ে গেলে সিস্টেম চেষ্টা করবে যে এই আয়নের সংখ্যাটাকে কমাতে। আর আয়নের সংখ্যাটাকে যখন কমাতে চেষ্টা করবে তখন কোন দিকে রিয়াকশান হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশান হবে। এবং ব্যাকওয়ার্ড রিয়াকশান হলে তখন সিএইচটিসি ডবল মাইনাস আর এইচ প্লাসটা খুব বেশি বেশি করে বিক্রিয়া করবে, ব্যাকওয়ার্ড রিয়াকশান করবে। এবং আমি এটাও বলতে পারি যে অ্যাসিটিক অ্যাসিডের যে বিয়োজন, সেই অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজনটাকে বিয়োজন হ্রাস পাবে। তাহলে এটা এটাও আমরা বলতে পারি যে সিএইচটি সি ডবল এইচের বিয়োজন বা বিয়োজন হ্রাস পাবে। আর বিয়োজন যদি হ্রাস পায় সিএস বিয়োজন হ্রাস পাবে আর বিয়োজন যদি হ্রাস পায় তাহলে কি হবে, এইখানে এই এইচ প্লাসের গাঢ়ত্বটা কমে যাবে। এইচ প্লাসের গাঢ়ত্বটা যদি কমে তাহলে আমি বলতে পারি সেই দ্রবণে পিএইচের মানটাও কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ পিএইচের মানটা আমরা বলতে পারি সেই দ্রবণের পিএইচের সমায়নের আধিক্য ঘটে এবং সাম্যাবস্থা, অর্থাৎ আমরা যদি এইচ প্লাসের যদি আমি গাঢ়ত্বটা এইচ প্লাসের আয়নের যে সংখ্যাটা এইচ প্লাসের আয়নের সংখ্যাটা কমে যাবে। আর এইচ প্লাসের আয়নের সংখ্যাটা যদি কমে, দেখো আমার এইচ প্লাস মানে এইচসিও প্লাস আয়নটাকে আমি ধরেছি, মানে এইচ প্লাসের তো কোনো অস্তিত্ব নেই, এটা সাধারণত এইচসিও প্লাস আয়নটাই হয়ে যাচ্ছে। তো যে এইচসিও প্লাস আয়ন বা এইচ প্লাস আয়নের সংখ্যাটা কমে যাচ্ছে, সংখ্যাটা যদি কমে যায় তাহলে কিন্তু গাঢ়ত্ব কিন্তু মানে ওই দ্রবণের যে অ্যাসিডিটি বা অম্লত্ব কিন্তু হ্রাস পাবে। আর অম্লত্ব হ্রাস পাওয়া মানে পিএইচটা কিন্তু পিএইচের মানটা কিন্তু বৃদ্ধি পাওয়া। আমরা আমি আগেরটা বললাম পিএইচের মানটা হ্রাস পাওয়া, সরি পিএইচের মানটা কিন্তু বৃদ্ধি পাবে। কারণ পিএইচ কারণ দেখো এইখানে পিএইচ মানে কি, আগের এপিসোডে করেছিলাম পিএইচ মানে মাইনাস লগ কনসেনট্রেশন অফ এইচ প্লাস বা এইচসিও প্লাস, মানে এইচসিও প্লাসটাই এইচ প্লাস একই ধরতে হবে, কম্পেয়ার করতে হবে। তো দেখো এইচসিও প্লাস এখানে যেহেতু সিএইচটিসি ডবল এইচ এর বিয়োজনটা হ্রাস পাচ্ছে, মানে বিয়োজন যদি হ্রাস পায় তাহলে এইচ প্লাসের গাঢ়ত্বটা কী হবে, এইচ প্লাসের গাঢ়ত্বটা কমবে। তাহলে এইচ প্লাস বা এইচসিও প্লাসের গাঢ়ত্ব যদি কমে তাহলে পিএইচের মানটা কী হবে, পিএইচের মানটা বৃদ্ধি পাবে, এটা তো আগের এপিসোডে বলেছিলাম। সুতরাং এক্ষেত্রে পিএইচের মানটা বৃদ্ধি পাবে। তো এইটাই হচ্ছে সাধারণ সময়ন প্রভাব। যে সময়ন প্রভাবটা তুমি সংজ্ঞা করো তাহলে তুমি এটাই বলবে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে যদি কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয় তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রাটা হ্রাস পায়, এই ঘটনাটাকে বলা হয় সময়ন প্রভাব। তাহলে দেখো আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা হচ্ছে এইটা, এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে যদি সম আয়ন যুক্ত কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয়, সম আয়নটা হচ্ছে এইটা, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রাটা হ্রাস পাবে, এই ঘটনাটাকে আমরা বলবো কমন আয়ন এফেক্ট। বুঝতে পারলে? তো এরকমই হচ্ছে ব্যাপার। তো এখানে একটা মানে তোমাকে একটা গল্প বলতে পারি, ধরো একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানে ভালো কিন্তু মানে ভালো মিষ্টি সেখানে বিক্রি হয় না, অর্থাৎ এখানে একটু পচা মিষ্টি বিক্রি হয় বা এরকম হয়, তো সেই দোকানের বিক্রিটা খুব কম, মানে দোকানদার সেই দোকানে খুব কমই মানে দোকানদার বা বিক্রেতারা সেই দোকান থেকে খুব কমই মিষ্টি কেনে, তো সেই মিষ্টিটা সেই খারাপ মিষ্টিটা হচ্ছে সিএইচটিসি ডবল এইচ, মানে এর বিয়োজন সত্যিই কম। এবার কি হলো, ওই দোকানটার ঠিক পাশেই আর একটা খুব ভালো মিষ্টির দোকান দেওয়া হলো,
আরেকটা ভালো মিষ্টির দোকান দেওয়া হলো এবং সেখানে সেখানে মিষ্টির দোকান দেওয়া হলো মানে মানে এর বিয়োজন মাত্রাটা এমনিই কম। সেই মিষ্টির দোকানটায় আগের যে মিষ্টির দোকানে যেন পচা মিষ্টি বিক্রি করছিলো তার বিক্রি এমনিই কম হতো, কিন্তু এরপরে যদি আমি একটা নতুন ভালো মিষ্টির দোকান দিই তাহলে কিন্তু এর বিক্রিটা আরও কমে যাবে, অর্থাৎ এর বিয়োজনটা আরও কমে যাবে। তো অর্থাৎ এইটা কিন্তু মিষ্টির দোকানই দিতে হবে, অর্থাৎ সম আয়ন কিন্তু থাকবে। সম আয়ন থাকলে যে মৃত তড়িৎ বিষয় পথের বিয়োজনটা কিন্তু হ্রাস পাবে, এবং এই যে ঘটনাটাকে ঘটলো এটাকে আমরা বলবো কমন আয়ন এফেক্ট। বুঝতে পারলে? এখানে সমান কি হলো, এখানে সমান কিন্তু অ্যানায়ন, এখানে সমান হচ্ছে অ্যানায়ন। এবার চলো আমি ক্যাটায়নের ক্ষেত্রে দেখে নিই, আমার সম এটা এটা তো সম অ্যানায়ন, মানে এটা সম অ্যানায়ন, অ্যানায়ন আমি এখানে সমান করলাম, এটা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে। এবার মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আমরা ক্যাটায়নের ব্যাপারটা দেখি, ক্যাটায়নে যদি সমান আয়ন হয় ধরো এই সিএইচটি সি ডবল এইচ, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এবার এটাকে তুমি ভাঙছো, ভেঙে কী হবে দেখো, সিএইচ থ্রি সি ডবল ও মাইনাস আর এইচ প্লাস। এবার এখানে আমি এমন একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ যোগ করবো যাতে ক্যাটায়নটা এই ক্যাটায়নটা সেম হয়, মানে সমান হয়। তাহলে কী হবে দেখো, এখানে যদি আমি এইচসিএল, এটা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ, এটা যদি আমি যোগ করি তাহলে এইচসিএলটা কীভাবে ভাঙবে, এইচ প্লাস আর সিএল মাইনাস এইটাভাবে ভাঙবে। তাহলে দেখো এখানে সমান সম আয়নটা কী হচ্ছে, এই এইচ প্লাস আয়নটা, এইচ প্লাস আয়নটা সমান হচ্ছে। তো এক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, এইচ প্লাস আয়নটা এক্ষেত্রে এইচ প্লাস আয়নের সংখ্যাটা বেড়ে যাবে আর এইচ প্লাস আয়নের সংখ্যাটা তুমি বাড়াচ্ছ, তাহলে সিস্টেম কী করবে, এইচ প্লাস আয়নের সংখ্যাটা কমাতে, আর এইচ প্লাস আয়নের সংখ্যাটা কমাবে, কমাতে চেষ্টা করবে, তাহলে কোন দিকে রিয়াকশন হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, অর্থাৎ সিএইচসি ডবল ও মাইনাস আর এইচ প্লাসটা খুব বেশি বেশি করে বিক্রিয়া করে সিএইচসি ডবল এইচ তৈরি করবে। আমি বিপরীত দিকেও বলতে পারি যে সিএইচটি সি ডবল এইচের যে বিয়োজন সেই বিয়োজনটা কিন্তু হ্রাস পাবে, এবং বিয়োজন যদি হ্রাস পায় এইচ প্লাস আয়নের গাঢ়ত্বটা হ্রাস পাবে, আর এইচ প্লাস আয়নের গাঢ়ত্বটা যদি হ্রাস পায় বা এইচ সিও প্লাস আয়নের গাঢ়ত্ব যদি হ্রাস পায় তাহলে কিন্তু পিএইচের মানটা বৃদ্ধি পাবে। দেখো আমরা এখানে আমি এখানে সিএইচসি ডবল এইচ এখন ডাইরেক্ট করেছি, তোমাদের তুমি যদি এরকমও করতে পারো, যদি জল মানে এটা যদি জলীয় দ্রবণ যদি হয় তুমি জলীয় দ্রবণে এইচ সিও প্লাস আয়ন দিয়েও দেখাতে পারো, তাতে কিছু অসুবিধা নেই, আমি সেটাও করে দিচ্ছি। দেখো এরকমও করতে পারো, যদি তুমি জলীয় দ্রবণটা তুমি দেখাও তাহলে সিএইচসি ডবল এইচ এটার সঙ্গে জলের বিক্রিয়া ঘটাও, জলের বিক্রিয়া সিএইচসি ডবল এইচ এবং এটার সঙ্গে জলের বিক্রিয়া ঘটাও, এবং এক্ষেত্রে কী হবে দেখো, এক্ষেত্রে যেটা হবে এক্ষেত্রে সিএইচসি ডবল ও মাইনাস সিএইচসি ডবল ও মাইনাস আর এখানে হবে এইচসিও প্লাস, এইচসিও প্লাস, এটা জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে মানে এখানে এই এইচ প্লাসটা জলীয় দ্রবণে এইচ টু ওর সঙ্গে বিক্রিয়া করে এইচসিও প্লাস আয়ন উৎপন্ন করছে। তুমি এইরকমও দেখাতে পারো, এরকমও দেখাতে পারো, আর এটার ক্ষেত্রে কী হবে, এইচসিএলের ক্ষেত্রে এইচসিএল এটাও জলের সঙ্গে বিক্রিয়া করছে কিন্তু এটা একমুখী বিক্রিয়া হবে, কারণ এটা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ। তাহলে এক্ষেত্রে কী হবে, এইচসিও প্লাস, এইচসিও প্লাস এবং সিএল মাইনাস। তাহলে দেখো এখানে কমন আয়নটা কি, এইচসিও প্লাস, এই এইচসিও প্লাসটা কমন আয়ন, এইচসিও প্লাসটা কমন আয়ন, এক্ষেত্রে এইচ প্লাস আমি বলেছিলাম, এইচ প্লাসও বলতে পারো, এইচসিও প্লাসও বলতে পারো, তাতে কিছু অসুবিধা নেই, এইচসিও প্লাসটা আরও ভালো হবে কিন্তু এইচ প্লাসও বললেও কোনো অসুবিধা নেই। তো এইটাই হচ্ছে দেখো এখানে কি আমি পেলাম, এটা হচ্ছে সম অ্যানায়ন পেলাম, এটা আমি পেলাম সম অ্যানায়ন, সম অ্যানায়ন, আগেরটা সম সরি সম ক্যাটায়ন, এটা সম ক্যাটা সম ক্যাটায়ন পেলাম, আগেরটা আমি কী পেয়েছিলাম, আগেরটা সম অ্যানায়ন পেয়েছিলাম, দেখো সম অ্যানায়ন পেয়েছিলাম, আর এইটাতে কী পেলাম, সমান ক্যাটায়ন পেলাম। বুঝতে পারলে? তাহলে খুব ভালো করে এই জিনিসটা তোমরা করবে। এবার দেখো আমরা যদি মৃদু, এটা তো মৃদু অ্যাসিডের ক্ষেত্রে বললাম, মৃদু ক্ষারের ক্ষেত্রে কীরকম হবে, আমরা মৃদু ক্ষারের ক্ষেত্রে আমরা মৃদু ক্ষার নিয়ে নেব এবং মৃদু ক্ষারের ক্যাটায়ন এবং অ্যানায়নটা সমান করব, করে দেখা যাক কী হয়। দেখো আমরা মৃদু ক্ষারের ক্ষেত্রে আমরা এই কমন আয়ন প্রভাবটা দেখে নেব, যে মৃদু ক্ষারের ক্ষেত্রে আমরা মৃদু ক্ষারটা নিয়ে নিচ্ছি, এই মৃদু ক্ষার, এবং মৃদু ক্ষার বলতে আমরা অ্যামোনিয়াটাকে মৃদু ক্ষার বোঝায়, অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া অ্যামোনিয়া জলের সঙ্গে আমরা বিক্রিয়া করছে, অ্যামোনিয়া অ্যামোনিয়া জলীয় দ্রবণে কী উৎপন্ন হবে, অ্যামোনিয়া জলীয় দ্রবণে দেখো এ যেহেতু ক্ষার, এনএইচসি যেহেতু ক্ষার, সুতরাং এনএইচসি কী করবে, এইচ প্লাস আয়নটাকে অ্যাকসেপ্ট করবে। ব্রনস্টেডের লাউরি তাই বলেছিলেন যে এইচ প্লাস আয়ন অ্যাকসেপ্ট করে সে হচ্ছে ক্ষার, সুতরাং এনএইচটি এখান থেকে এইচ প্লাস আয়ন নিয়ে নেবে এবং নিয়ে নিয়ে কী করবে, এনএইচ ফোর প্লাস আয়নটা তৈরি করবে এবং এক্ষেত্রে তৈরি হবে ওএইচ মাইনাস আয়ন তৈরি হবে। দেখো এটা তো এনএইচটি জলীয় দ্রবণে এনএইচ ফোর প্লাস আয়ন আর ওএইচ মাইনাস আয়নটা তো আছে। এবার আমি এই জলীয় দ্রবণটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ যোগ করছি এবং সেই তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের সেই বৈশিষ্ট্যটা হবে, যে বৈশিষ্ট্যটা হচ্ছে এই তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের
যে দ্রব্য দ্রব্য পদার্থটা আমি যোগ করব তার মধ্যে হয় এনএইচ ফোর প্লাস আয়নটা থাকবে, নয় ওইচ মাইনাস আয়নটা থাকবে, যে কোনো আয়ন কিন্তু রাখতে হবে, সেই আয়ন সমৃদ্ধ একটা তীব্রতা বিশেষ পদার্থ যোগ করবো। এক্ষেত্রে আমি যেটা নেবো, দেখো এনএইচ ফোর সিএল আমি নিচ্ছি, এনএইচ ফোর সিএল এর নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ, লবণগুলো সাধারণত তীব্রতা বিশেষ পদার্থই হয়, অর্থাৎ প্রায় পুরোটাই ভেঙে যায়। সুতরাং এনএইচ ফোর সিএল এটা পুরোটা ভেঙে গিয়ে কী তৈরি করবে, তৈরি করবে এনএইচ ফোর প্লাস আয়ন তৈরি করবে, আর এখানে সিএল মাইনাস আয়ন তৈরি করবে। ব্যাস এনএইচ ফোর প্লাস আর সিএল মাইনাস আয়ন তৈরি করলো। এবার দেখো কমন আয়নটা খুঁজে পেলে কি, এখানে কমন সাধারণ আয়নটা কোথায়? নিশ্চয়ই এই অ্যামোনিয়াম আয়নটা সাধারণ, এটা দেখো কমন আয়ন। তাহলে অ্যামোনিয়াম আয়নটা যখন সাধারণ হয়ে গেল তখন কি হবে, তখন তুমি তুমি কি করছো, তুমি এনএইচ ফোর আয়নের গাঢ়ত্বটাকে তুমি বাড়ালে, তাহলে সিস্টেম কি করবে, এনএইচ ফোর প্লাস আয়নের এনএইচ ফোর প্লাস আয়নের অ্যামোনিয়াম আয়নের গাঢ়ত্বটাকে কমাতে। আর এনএইচ ফোর প্লাস আয়নের গাঢ়ত্বটা কোন দিকে কমবে, কোন দিকে বিক্রিয়া হলে কমবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন পশ্চাদবর্তী বিক্রিয়া হলে কমবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলতে পারি যে, বা উল্টো দিকেও বলতে পারি যে এনএইচ থ্রির বিয়োজন কিন্তু হ্রাস পাবে। এক্ষেত্রে এনএইচ থ্রির বিয়োজন মানে এনএইচ থ্রি যেটা ভাঙছিল, এনএইচ থ্রির বিয়োজন যেটা মৃদু ক্ষার বা মৃদু তড়িৎ বিষয় পদার্থ, এনএইচ থ্রির বিয়োজন, এক্ষেত্রে এনএইচ থ্রির বিয়োজন সম আয়নের প্রভাবে, এনএইচ থ্রির বিয়োজন সম আয়নের প্রভাবে হ্রাস পাবে। সম আয়ন, সম আয়ন মানে কোনটা, এনএইচ ফোর প্লাস, এনএইচ ফোর প্লাসের প্রভাবে, এনএইচ ফোর প্লাস প্রভাবে হ্রাস পাবে, সম হ্রাস পাবে। তাহলে যদি হ্রাস পায় তাহলে কী হবে, তাহলে ওইজ মাইনাস আয়নের গাঢ়ত্বটাও হ্রাস পাবে। তাহলে ওইজ মাইনাস আয়নের গাঢ়ত্ব বিয়োজন যদি হ্রাস পায় এনএইচ থ্রি বিয়োজন, তাহলে ওইজ মাইনাস আয়নের গাঢ়ত্ব, ওইজ মাইনাস আয়নের গাঢ়ত্ব হ্রাস পাবে। ওইজ মাইনাস আয়নের গাঢ়ত্ব হ্রাস পেলে পি ওইচের মানটা বৃদ্ধি পাবে, আর পি ওইচের মানটা যদি বৃদ্ধি পায় তাহলে পি এইচের মানটা হ্রাস পাবে। বুঝতে পারলে, ওইচ মাইনাস আয়নের গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে পি ওইচের মানটা বৃদ্ধি পাবে, কারণ এখানে পি মানে হচ্ছে মাইনাস লগ, মাইনাস টার্মটা আছে। সুতরাং এখানে ওইচ মানটা যদি হ্রাস পায় তাহলে পি ওইচের মানটা বৃদ্ধি পাবে, আর পি ওইচ এবং পি এইচের যোগফল হচ্ছে 14, তাহলে পি ওইচের মানটা যদি বৃদ্ধি পায় তাহলে পি এইচের মানটাকে অবশ্যই কিন্তু কমতে হবে। তো এইটাই হচ্ছে, এখানে কিন্তু আমরা কী করলাম, মৃদুক্ষারের সম ক্যাটায়নজনিত আমরা সম কমনায়ন প্রভাবটা করলাম। এটা হচ্ছে মৃদুক্ষারের, এটা হচ্ছে ক্যাটায়ন, সম ক্যাটায়নজনিত, মৃদুক্ষারের সম ক্যাটায়নজনিত ক্যাটায়ন, সম ক্যাটায়নজনিত আমরা সমায়ন প্রভাবটা করলাম। এবার আমরা সম অ্যানায়নজনিত একটা প্রভাব করি। যেমন ধরো এক্ষেত্রে আমরা করছি, যেমন ধরো এখানে অ্যামোনিয়া তো নিচ্ছি এনএইচ থ্রি প্লাস এইচ টুও, এটা বিয়োজন হয়ে কী হচ্ছে, এনএইচ ফোর প্লাস আর ওইচ মাইনাস, এটা বিয়োজন হয়ে এইটা হচ্ছে বিয়োজিত হয়ে, অর্থাৎ এটা সাম্যাবস্থা বিরাজ করছে। এবার দেখো আগের বারে আমি এনএইচ ফোর সেল যোগ করেছিলাম, সম ক্যাটায়ন হয়েছিল, আমি এবার এমন একটা তীব্রতর বিষয় পদার্থ নেবো যেখানে সম অ্যানায়ন হবে, অর্থাৎ ওইচ মাইনাস হবে। সেই সম সেই যে তীব্রতর বিষয় পদার্থ আমি ব্যবহার করছি সেটা হচ্ছে এনএইচ, আমি ব্যবহার করছি এনএইচ হচ্ছে তীব্র ক্ষার, সুতরাং তীব্রতর বিষয় পদার্থ বলতে পারি। এনএইচটা পুরোপুরি ভেঙে গিয়ে কী তৈরি করবে, এনএ প্লাস আর ওইচ মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে দেখো এখানে কমন আয়ন কোনটা এলো, কমন আয়ন ওইচ মাইনাস এলো, ওইচ মাইনাসের সংখ্যাটা বেড়ে গেল। আর ওইচ মাইনাসের সংখ্যাটা যদি বেড়ে যায় তাহলে লাস হাতে লেয়ার নীতি, এখানে কিন্তু সবগুলোতে লাস হাতে লেয়ার নীতি, সেটা কিন্তু ভালো করে জানতে হবে, যেটা তোমাদের আমি পড়িয়েছিলাম যে এখানে ওইচ মাইনাস আয়নের সংখ্যাটা যদি বেড়ে যাচ্ছে তাহলে কী হবে, লাস হাতে লেয়ার নীতি অনুযায়ী সিস্টেম কী করবে, ওইচ মাইনাসের পরিমাণটাকে, ওইচ মাইনাসের আয়নের সংখ্যাটাকে কমাতে চাইবে। আর ওইচ মাইনাস আয়নের সংখ্যাটা কোন দিকে কমবে, ফরওয়ার্ড ডিরেকশনে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে হলে এনএইচ ফোর প্লাস এবং ওইচ মাইনাস আয়নটা খুব বেশি বেশি করে যুক্ত হয়ে এনএইচ থ্রি তৈরি করতে থাকবে, এবং সেই জন্যে এনএইচ থ্রির যে বিয়োজন সেই বিয়োজনটা কিন্তু হ্রাস পাবে। এবং এক্ষেত্রে সম অ্যানায়ন, এক্ষেত্রে সম অ্যানায়ন ওইচ মাইনাসের প্রভাবে, সম অ্যানায়ন ওইচ মাইনাস এর প্রভাবে কিন্তু আমাদের কমন আয়ন এফেক্ট দেখা যাচ্ছে। এবং কমন আয়নের এফেক্টের ফলে কী হয়, কমন আয়ন এফেক্টের ফলে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের যে বিয়োজন সেই বিয়োজনটা হ্রাস পায়। নিশ্চয়ই এই কমন আয়ন এফেক্টটা তোমরা বুঝতে পারলে, খুব সাধারণ কমন আয়ন এফেক্ট, খুব ভালো ভালো এখানে প্রশ্ন থাকে কমন আয়ন এফেক্টে যে কেন বিয়োজনটা হ্রাস পাচ্ছে, তোমাকে দিয়ে দেবে যে অ্যাসেটিক অ্যাসিডের জলীয় দ্রবণে সোডিয়াম অ্যাসিডেট যোগ করা হলো, কেন অ্যাসেটিক অ্যাসিডের বিয়োজনটা হ্রাস পাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো, একটা মৃদু তড়িৎ বিষয় পদার্থ ছিল, সেই মৃদু তড়িৎ বিষয় পদার্থ তার আয়নের সঙ্গে সাম্যাবস্থায় থাকছে, এই অবস্থায় ওই তড়িৎ ওই
যদি তড়িৎ বিশ্বপথের দ্রবণে যদি একটা তীব্র তড়িৎ বিশ্বপথ যোগ করা হয় এবং সেই তীব্র তড়িৎ বিশ্বপথের মধ্যে যদি ওই মৃত তড়িৎ বিশ্বপথে একটা কমন আয়ন থাকে, তাহলে মৃত তড়িৎ বিশ্লেষ্যপথের বিয়োজনটা কিন্তু হ্রাস পায়। এমনিতেই সে মরেছিল, এমনিতেই তার বিয়োজনটা কম হচ্ছিল, আবার যদি সামনে একটা কোনো ভালো মিষ্টির দোকান বা ভালো তীব্র তড়িৎ বিশ্বপথে এসে যায়, তাহলে কিন্তু সেই মৃত তড়িৎ বিশ্বপথের বিয়োজনটা আরও হ্রাস পাবে এবং যদি হ্রাস পায় তাহলে কিন্তু পিএইচের মানটারও পরিবর্তন হবে। তো দেখো, এইটা হচ্ছে কমন আয়ন এফেক্ট। এইটুকুই আজকে আলোচনা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লবণের আর্দ্র বিশ্লেষণ নেক্সট এপিসোডে আমরা করব। ততক্ষণ তোমরা এই কমন আয়ন এফেক্ট বা সমায়ন প্রভাবটা ভালো করে দেখো, যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগবে লাইক করবে এবং এই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।